নমস্কার, আমি কৌশিক রয়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে জানাতে চলেছি হোয়াট ইজ শনির সাড়েসাথী। এই শনির সাড়েসাথী কি, যে বিষয়টি নিয়ে প্রত্যেকে খুব ভয়ে ভীত হয়ে থাকে। কারো কারো তো ঘুম উড়ে যায়, কেউ কেউ ভাবে এই আমার শনির সাড়েসাথী ঢুকছে, তাহলে আমার হয়তো বিশাল বিপদ আসছে, হয় খুব সর্বনাশ আমার আসতে চলেছে। কি এই শনির সাড়েসাথী, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, এখন বেশিরভাগ চ্যানেলেই দেখা যাচ্ছে এই শনির সাড়েসাথী নিয়ে একটা ভয় ভীতি সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই ধনুরাশি শনির সাড়েসাথী চলছে, মকর রাশি তো সেকেন্ড ফেজ, মানে মকর রাশি শেষই হয়ে যাবে। এবার কুম্ভ রাশির শনির সাড়েসাথী শুরু হচ্ছে, কুম্ভ রাশিরকে শনির সাড়েসাথী কাটাতে হবে। দেখুন, প্রথম কথা, এই শনির সাড়েসাথী কাটানো, আমি তো এই জ্যোতিষ জ্ঞানে আমার মনে হয় না আমার এরকম কোনো ব্যাপার আছে যে কোনো কাঁচি বা দা বা বঠি দিয়ে শনির সাড়েসাথী কাটা যায়। এটা একদম ভুল তথ্য আপনাদেরকে আমি জানাচ্ছি। শনির সাড়েসাথী কাটানো কোনো মতে সম্ভব নয়। আর এই শনির সাড়েসাথী নিয়ে যে এতটা ভয়, কেউ কেউ ভাবছে আমার জীবনটাই শেষ হয়ে গেল, কেউ ভাবছে আমার ব্যবসা বন্ধ হতে চলেছে, কেউ ভাবছে আমি হয় শিক্ষা লাইনে যে লাইনে আছি সেই শিক্ষাতে আপনার আমার হয়তো ভালো আর এগাতে পারবো না, কেউ কেউ ভাবছে আমার চাকরি চলে যাবে। এই একটা শনির সাড়েসাথীকে নিয়ে চ্যানেলে যে আপনারা আলোচনা শুনছেন, যে ভয়ভীতি আসছে, সেখান থেকে আমি আপনাদেরকে বলছি এই শনির সাড়েসাথীতে আপনারা কোনো মতেই ভয় করবেন না। শনির সম্বন্ধে আপনারা আগে জানুন, তারপরে আপনারা এটা অ্যানালাইসিস করুন যে শনির সাড়েসাথী আসলে কি। প্রথম আমাদেরকে জানা দরকার শনিকে। শনি হচ্ছে সূর্যদেবের পুত্র, অর্থাৎ ছায়ার পুত্র। এই যে সূর্যদেবের পুত্র শনি দেব, এই জন্য শনির যে ভূমিকা, সেটা যদি আপনারা যদি একটু বুঝতে পারেন, দেখবেন আপনাদের শনির সাড়েসাথীতে যারা ভাবছেন খুব ভয় ভীতি কিচ্ছু থাকবে না। শনি হচ্ছে সাত্ত্বিক প্ল্যানেট, অর্থাৎ সাত্ত্বিক একটা গ্রহ। অর্থাৎ আপনারা যদি কোনো মানুষকে না ঠকান, কাউকে যদি আপনারা দুঃখ কষ্ট না দেন, এবং নারীর প্রতি যদি আপনারা সম্মান প্রদর্শন করেন, তাহলে দেখবেন শনির সাড়েসাথীতে আপনাদের কোনো ক্ষতি হবে না। আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, কারণ শনি গ্রহ এমনই, যিনি বিয়ে করেছিলেন কিন্তু তিনি তার স্ত্রীকে মাতৃরূপে দেখতেন, এই জন্য উনি সন্তান নেননি। অর্থাৎ এই যে শনির সাড়েসাথী, যে একটা ভয় একটা ভীতি যে সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বেরিয়ে আসতে বলছি। আপনারা কোনো ভয় করবেন না। প্রথম কথা, আপনারা আচরণকে ঠিক করুন, আপনাদের ব্যবহারকে ঠিক করুন, এবং মানুষকে ঠকাবেন না, মানুষকে দুঃখ দিবেন না, মানুষকে কষ্ট দিবেন না, এবং পাশাপাশি কোনো জীবের প্রতি অত্যাচার করবেন না, কোনো জীবকে কষ্ট দিবেন না, নারীকে সম্মান করুন। দেখবেন এই শনির সাড়েসাথীতে আমি বলছি অনেক কিছু পাবেন। যেমন আপনারা ভাবছেন যে শনির সাড়েসাথীতে সব শেষ হয়ে যাবে, দেখুন আপনি যেমন কর্ম করবেন, ঠিক জ্যোতিষ শাস্ত্রে কর্মফলদাতা হিসাবে এই শনি গ্রহকে, অর্থাৎ শনি মহারাজকে রাখা হয়েছে। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। সেক্ষেত্রে এই সাড়েসাথী বলে যে একটা ভয় সৃষ্টি হওয়া, সেটা কোনো ভয়ের ব্যাপার নয়। আমি এই শনি সাড়েসাথী যে প্রত্যেকে বলছে, এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি, আপনারা অবশ্যই দেখবেন যে সেখানে কি প্রতিকার করা উচিত সেই বিষয় নিয়ে আমি তো জানিয়েছি। কিন্তু আমি আপনাদেরকে বলছি এটা একটা সাত্ত্বিক গ্রহ,
নিষ্ঠা গ্রহ অর্থাৎ শনি মহারাজের কাছে যদি আপনি সাত্বিক এবং নিষ্ঠার ভরে থাকেন, আপনি এই শনি মহারাজের কাছ থেকে যদি আপনার উপর একবার কৃপা পড়ে তাহলে আপনাকে ফিরে তাকাতে হবে না। অর্থাৎ শনি মহারাজ যাকে দেয় তো তাকে ছাপ্পার ফাড়কে দেয়, আর যার প্রতি রুষ্ট হয় তাকে দরিদ্র করে দেয়। এই জন্য আমি আপনাদেরকে আবারও বলি, ভয়ের ব্যাপার নয়, এটা তো কোনো ব্যাপার নয় যে শনি রাশিতে আসছে বলে আপনি শেষ হয়ে যাবেন, এটা কোনো মতেই ব্যাপার নয়। কারণ এবার শনি শ্রবণা নক্ষত্রে ঢুকতে চলেছে মকর রাশিতে, তাহলে শ্রবণা নক্ষত্র হচ্ছে অধিপতি কে? চন্দ্র। চন্দ্রের কোনো কিন্তু শত্রু নেই, জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের গ্রহের কোনো শত্রু নেই, অর্থাৎ শনি সেখানে ঢুকতে চলেছে। এই ক্ষেত্রে আপনাদের কি হবে না, আপনারা কোনো মায়ের সহযোগিতা পাবেন, আপনাদের টাকা আসবে, আপনারা অনেক কিছু দিক থেকে অপরচুনিটি পেতে চলেছেন। এই যে কুম্ভ রাশির বলে সাড়ে সাথে ঢুকছে প্রতিকার করা না, প্রিয় দর্শক বন্ধু আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে জোর গলায় বলছি, এই প্রতিকার, এই শনির সাড়ে সাথে কাটানো, এইসব ভুলভ্রান্তিতে আপনারা যাবেন না। আপনারা নিজেদের বিহেভিয়ার ঠিক করুন, আচরণ ঠিক করুন, এবং আপনারা নারীকে সম্মান করুন, দেখবেন। আর পাশাপাশি আমি যে কথাগুলো বলেছি যে কোনো জীবকে কষ্ট দেবেন না, অর্থাৎ আপনারা কুকুরকে মিষ্টি খাওয়ান, কুকুরকে পেট ভরে খেতে দিন, পাশাপাশি আপনারা হনুমান মন্দিরে যান, আপনারা শিবের আরাধনা করুন, আপনারা হনুমান চল্লিশ পাঠ করুন, আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এই যে এই কাজগুলো যখন আপনারা করবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের এই শনি সাড়ে সাথে প্রিয়ডে কোনো কাটানোর দরকার নাই। এই সাড়ে সাথে প্রিয়ডে আপনাদের অনেক কিছু হবে, সাত্বিকভাবে থাকুন। এবং পাশাপাশি আপনাদেরকে আমি দুটো কথা বলি, এই শনি সাড়ে সাথে প্রিয়ডে আপনারা যেটা বলছে প্রত্যেকে, আপনারা পুরাতন জুতা যেগুলো ব্যবহার করেন না সেই জুতো আপনারা বাড়িতে রাখবেন না, এবং আপনারা প্রত্যেক লোকের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করুন, মানুষের সঙ্গে ভদ্র আচরণ করুন, দেখবেন এই শনি সাড়ে সাথীতে আপনি রাজা হয়েছেন। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, আমি অনেক ক্ষেত্রে দেখেছি এই শনি সাড়ে সাথীতে মানুষের জীবনে প্রভূত উন্নতি হয়েছে, এরকম দৃষ্টান্ত প্রচুর আছে। তো আমি আজকে আপনাদেরকে জানালাম যে এই যে শনির সাড়ে সাথী নিয়ে প্রত্যেকে যে ভয় দেখাচ্ছে, এটা কোনো ভয়ের ব্যাপার নেই। নমস্কার, ধন্যবাদ।